অবশেষে রাখাল শিল্ডের ফাইনাল ম্যাচের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে আদালত জুয়েলস অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে গত সতেরোই আগস্ট ফাইনাল ম্যাচের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুব শীঘ্রই শিল্ডের খেতাবের যুদ্ধ হবে মঙ্গলবার টিএফি সূত্রে খবর জানা গিয়েছে ফাইনালে এগিয়ে চল সংঘের মুখোমুখি হবে ফরওয়ার্ড ক্লাব আসরের প্রথম সেমিফাইনালে মাঠের খেলায় ফরওয়ার্ড ক্লাবকে হারিয়ে জুয়েলস অ্যাসোসিয়েশন শিল্ডের ফাইনালে খেলার ছাড়পত্র পায় কিন্তু পরবর্তী সময় ফরওয়ার্ড ক্লাবের পক্ষ থেকে জুয়েলসের গোলরক্ষক সঞ্জয় ওরফে সুমন বিশ্বাসের বিরুদ্ধে দায়ের করে রাখাল কমিটির কাছে। কমিটি বসে রাখালশিল্ডের অভিযোগের সত্যতা খুঁজে পায় এবং জুয়েলসের জয় কেড়ে নিয়ে ফরওয়ার্ডকে ফাইনালে খেলার ছাড়পত্র দেয় সেই সঙ্গে অভিযুক্ত ফুটবলার সঞ্জয় ওরফে সুমনের দোষ প্রমাণিত হয় তাকে বছরের জন্য বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় রাখালশিল কমিটির এই সিদ্ধান্তের প্রতিবাদে জুয়েলস আদালতে আবেদন করে এবং আদালত শিল্ডের ফাইনাল ম্যাচের উপর নিষেধাজ্ঞা জারি করে এতে আঠেরোই আগস্ট ফাইনাল হবার কথা থাকলেও সেটি বন্ধ হয়ে যায় এই মামলাটি শুনানির জন্য একুশে আগস্ট আদালতে ওঠে অবশেষে রাখাল শিল্ডের ফাইনাল ম্যাচের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে আদালত